20 টাকা ফ্লেক্সিলোড পাবা অথবা বিকাশে পাবা আর কি। আচ্ছা ফ্লেক্সিলোডই দিব আর কি, কারণ বিকাশে দিলে তো ওটা 25 টাকা কেটে নিবে, ঠিক আছে? আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমি দেখবো যারা যারা পেয়েছো তারা তারা মেসেজ দাও, আমি তাদের অঙ্কটা দেখে তাদেরকে পে করব এখনই। পুরস্কার হিসেবে 20 টাকা ফ্লেক্সিলোড পাবা। কে কে তাড়াতাড়ি মেসেজ দাও, হারি আপ, আমার কাছে কিন্তু সময় নেই, তাড়াতাড়ি মেসেজ দাও তাড়াতাড়ি। যারা যারা পেয়েছো আমি তাদের অঙ্কটা দেখবো যে তারা কয়টার দিকে পেরেছো এবং সঠিক সময় পেরেছো কিনা এবং সঠিক নিয়ম টম ঠিক আছে কিনা। কই আমার কাছে কিন্তু এখনো মেসেজ আসেনি। কই একটা মেসেজও কিন্তু আসেনি, কেন কি দিচ্ছ না কেন? আচ্ছা একজন চলে আসছে স্যার আমি। আচ্ছা আচ্ছা অঙ্ক মোটামুটি ঠিক আছে। আচ্ছা তোমার কি এই নাম্বারেই দিব? তোমার নাম কি? শেষে 294। আরেকজন দিয়েছে, শারমিন সুলতানা, আচ্ছা শারমিন সুলতানা, ফোন নাম্বার কপিড, ফ্লেক্সিলোড দিয়ে দিলাম, কেমন? জি স্যার। মোবাইল রিচার্জ, তোমার নাম্বার শেষে কত? 600, 6-এর পর 86 এর পরে কত? স্যার এইট লাস্টে সিক্স 94। 86 এর পরের সংখ্যাগুলো বলো, 86 এর পরের ছিয়াশি, সংখ্যাগুলো বলো, 92, 94, কত? 02, 94, জিরো 02, 94, জিরো টু 94। আচ্ছা ঠিক আছে 02 94, ওকে 86 02 জি নাইন স্যার, ফোর, ওকে। জি আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা 1 মিনিট। দেখো পেয়েছ, নেক্সট। তার আমার হয়েছে আচ্ছা হ্যাঁ পাইছি। তোমার নাম কি? জয় কুণ্ড, জয় কুণ্ড, জয়কুণ্ড, হ্যাঁ 50-এর পরের সংখ্যাগুলো বলো তোমার নাম্বারের, 01 3 04 50, তারপর কত? 2545 2545, 01 3 04 50 2545, এই তো? জি স্যার, আচ্ছা থ্রি, এটা কি গ্রামীণ ফোন নাকি বাংলালিংক? জি স্যার, গ্রামীণ স্যার। গ্রামীণ, আচ্ছা দেখো চলে গেছে। আচ্ছা পরের জন 50092, কে তুমি? তাসনা শারমিন তোফা, তাসনা শারমিন তোফা, আচ্ছা দাদাকে পাঠিয়েছি, তোমরা কি টাকা পেয়েছ, পুরস্কার পেয়েছ? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ স্যার। আপনার থেকে 20 টাকা পাওয়া মানে 20,000 টাকা পাওয়া, এটা কেন দুর্ভাগ্য। কেন 20 টাকা কেন 20,000 টাকার সমান বলো? টিচারের থেকে পাওয়া এটা, এই জন্য ও আচ্ছা আচ্ছা 35 55, তারপরে সংখ্যাটুকু গুলো বলো। আরে এখনো আসে নাই। আর চলে যাবে, সমস্যা নাই। আচ্ছা 35 55 পরের সংখ্যাগুলো বলো। আচ্ছা 35 55, সরি 35 55 50, এটা কার নাম্বার যেন, কি যেন বললা? তোফা,
জি স্যার। এটা তোমার নাম্বার না 3550? না না সরি সরিটা না, আর তোমার নাম্বারে নাইন 35? এইট লাস্ট স্যার আমার নাম্বার আরে তোমার নাম্বার লাস্ট তো নাইন দেখতেছি, এইট। হ্যাঁ 3550098। নিজের নাম্বার বলতে পারো না? না স্যার এটা আমার না। আমি তোমার নাম দেখতেছি এখানে, জিরো জিরো নাইন তাহলে এইট না? বলেন। হ্যাঁ 3000098। হ্যাঁ ঠিকই তো আছে, 5000098। জি তাহলে নিজের নাম্বারটা বলতে পারো না, খুবই দুঃখজনক। দেখো পেয়েছ? স্যার আচ্ছা, এখনো আর কে আসে নাই। আর কে 10 পেয়েছ? হ্যাঁ চলে যাবে, আসছে। জি স্যার আচ্ছা আর কে 10-এ 10 আর কে পেয়েছ বলো। আরো তো অনেকেই পেয়েছে, গতদিন তো আমি অনেককেই দেখলাম। আমি তো দেখলাম যে আমার প্রায় 8-10 জনকে পুরস্কার দিতে হবে, মাত্র না কয়েকজন নিলা। আর আর গুলো কই, মানে তারা কি আজকে ক্লাসে জয়েন করেনি? ব্যাপারটা কি এমন? পুরস্কারের মেয়াদ কিন্তু পরের দিন, হ্যাঁ যারা মিস করছে তারা কিন্তু আর পরে পাবে না, বলে দিলাম, তাড়াতাড়ি বলে ফেলো তারা কোথায়। অনেকে জয়েন করেনি, আজকে এত কম কেন? আজকে তো সবে মনে হয় সবে বরাতের কারণে ইয়া করতেছে না, মানে ইবাদত বন্দেগীতে আছে মনে হয়। যাই হোক যাই হোক, যেহেতু আজকে সবে বরাত, আর ওরা ওরা হয়তো ইবাদতের মধ্যে আছে, এর জন্য আজকের ব্যাপারটা আর কি ইয়ে করা হলো। হ্যাঁ সেটু মানে নমনীয় হলাম আর কি, যেহেতু আজকে ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা তো জাবেদা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো, যে আমি জাবেদা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমি তোমাদেরকে জাবেদার ভিডিও দিয়েছিলাম, কয়টা দিয়েছিলাম জাবেদার ভিডিও? তিনটা স্যার। আচ্ছা তো 3টা জাবেদার মধ্যে এগুলো কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তাড়াতাড়ি। স্যার আমার একটা আছে হ্যাঁ বলো। স্যার, প্রশ্নটা তো নাই কিন্তু 17 নম্বর যাবে তার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ভিডিওটা প্লে করে দেখবে কি, পিস্টা নাম্বারটা একটু বলো তো, পিস্টা নাম্বার। আচ্ছা আমি পেয়েছি পেয়েছি পেয়েছি। আচ্ছা অডিওটা অফ করো, তোমার ওখানে শব্দ আসতেছে প্রচন্ড, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। 17 নম্বর, গুডস সোল্ড অ্যাট ক্যাশ উইদাউট প্রফিট, টাকা 500। হ্যাঁ নগদে মুনাফাহীন পণ্য বিক্রয়, এটাই তো নাকি কোশ্চেন কি এটা ছিল? জি স্যার জি স্যার আচ্ছা জি স্যার তাহলে দেখো, নর্মালি আমাদের জাবেদা কি হবে, পণ্য বিক্রি করলে আমাদের জাবেদা হয় কি, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাই না? জি স্যার কিন্তু এই বিক্রয়টা এমন একটা বিক্রয় যে বিক্রয়ের মাধ্যমে আমাদের কোনো মুনাফা হয়নি। এই বিক্রয়টা এমন তো একটা এটা বিক্রয় যার মাধ্যমে আমাদের কোনো মুনাফা হয়নি, জাস্ট আমাদের পণ্যটা হ্রাস পেয়ে।